হালিশহরে সিপিআইএম এর তরফ থেকে করা হলো প্রতিবাদ মিছিল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হালিশহর বলিদা ঘাটা থেকে হালিশহর বাগমোড় পর্যন্ত করা হয় প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন হালিশহর সহ হালিশহরে একাধিক সিপিআইএম নেতৃত্বরা। হাসখালি ঘটনা সহ একাধিক ঘটনার প্রতিবাদ করেই মূলত এই প্রতিবাদ মিছিল করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে এদিন হালিশহর বলিদা ঘাটা থেকে হালিশহর বাগমোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করা হয়। সিপিআইএম এর তরফ থেকে কি বলা হচ্ছে শুনব। দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষ হাঁসফাঁস হয়ে উঠেছে, জীবন জীবিকার প্রশ্নে মানুষের অবস্থা খুবই খারাপ, সঙ্গীন অবস্থা। হাসখালিতে যেভাবে ধর্ষণ করে যেভাবে একটি নারীকে, একটা নবম শ্রেণীর ছাত্রীকে যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যেভাবে কুরুচিকর মন্তব্যগুলি করেছে আপনারা জানেন, সেই বিষয়গুলি আমি আর ব্যাখ্যা করতে চাইছি না। তার বিরুদ্ধেই আমরা আজকের এই মিছিল সংগঠিত করছি। যারা দোষী ব্যক্তি তারা উপযুক্ত শাস্তি পায় এবং সিবিআই তদন্ত যাতে সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেই বিষয়টা দেখার জন্য এবং সেই দাবিতেই আমরা আজকে মিছিল সংগঠিত করছি। হাসখালি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এছাড়াও পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি প্রতিবাদ জানিয়ে তাদের এই মিছিল করা হয়। হালিশহর বলিদা ঘাটা থেকে হালিশহর বাগমোড় পর্যন্ত চলে এই মিছিল। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।